আজকে দেখাবো যে এই যে চাউল দিয়ে শীতকালীন করেন তার উপকরণ, অনেকে বলেন যে এটা ওটা লাগে ইত্যাদি ইত্যাদি, তো কী কী লাগে না লাগে তা দেখানোর জন্য আমি এখানে নিয়েছি। দেখেন এখানে এলাচ ফল, মরিচের গুঁড়া এবং লবণ। তো অনেকে কমেন্ট করেন যে ভাই আপনারা তো খালি চাউল দিয়ে বানায় দেখাই দেন, আমরা তো জাস্ট মেশিনটা চেকিং দেই, কিন্তু অনেকেই কমেন্টস করছেন ভাই যে আমাদের একটু মশলা টশলা দিয়ে বানানো দেখাই দেন। তো মশলা দিয়ে আজকে আমি বানায় দেখাবো, শেষ করে ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। তো প্রথমে এলাচ ফলটি আমি নিচ্ছি। এলাচ ফলটি কীভাবে দিবেন, এই যে ছিটায় ছিটায় দিয়ে দিবেন, এই দিয়ে দিলাম এলাচ ফল, ছিটায় দিয়ে দিলে মনে করেন যে পারফেক্ট হয়। এলাচ ফল দিলাম, লবণ দিয়ে দিব, লবণ একটু পরিমাণে বেশি লাগে, তো এবার এবার ঝালের গুঁড়াটা দিব, একটু বেশি দিলে খাওয়া হয়তো নাও যেতে পারে, তো এবার সামথিং পানি ছিটাই দিব আর কি, এগুলা ভালোভাবে মিশ্রণ হওয়ার জন্য একটু পানি ছিটাই দেওয়া লাগবে। এভাবে রেখে দিলাম, এখন আমরা মেশিং স্টার্ট দেব। মেশিং স্টার্টের পরে এর পরবর্তী কার্যক্রমগুলো আপনারা ফলো করবেন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারবেন। তো দর্শক ততক্ষণ সাথে থাকুন, চলুন দেখা যাক।